হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাট কিচেন। ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি আমি রুই মাছের সর্ষে পোস্ত ঝাল। তাই আমি প্রথমে দু চামচ সাদা সর্ষে নিচ্ছি আমি এখানে, আর দু চামচ পোস্ত, দু চামচ পোস্ত নিচ্ছি। নিয়ে এটাকে আমি একটা মিহি পেস্ট করে নেব। এবার আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, দিচ্ছি তেল। এটা আমি সর্ষের তেলে করব, সর্ষে পোস্তর জিনিস সর্ষের তেলেই ভালো হয়। তেলটা গরম হতে হতে আমি মাছে নুন আর হলুদ মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নেব। তেল গরম হয়ে গেছে দেখুন, এবার মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলো ভেজে নেব, খুব কড়া করেও ভাজবো না, আবার একদম সাদা সাদাও ভাজবো না। মাছগুলো উল্টে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার ওই তেলেই দিয়ে দেবো আমি সর্ষে আর পোস্ত বাটাটা। সর্ষে পোস্ত বাটা ডাইরেক্ট তেলের মধ্যে দিলে খুব ছেটে, তাই আমি জল সমেতই দিলাম, মশলা ধোয়া জলটা সমেতই দিয়েছি। দিয়ে নাড়লাম, নেড়ে আমি এক চামচ নুন দিলাম, দিয়ে এবার হাফ চামচ হলুদ দিলাম, দিয়ে আরও তিন চার মিনিট ধরে নাড়ব। এবার একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিচ্ছি কতগুলো কাঁচা লঙ্কা, পাকা মানে লাল এবং গ্রিন কালারের কতগুলো লঙ্কা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে আরও দু তিন মিনিট নেড়ে নেব। এবার দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, এক চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম যাতে একটু রঙটা ভালো হয়। এবার খুব ভালো করে নেড়ে নিলাম, দেখুন ফুটিয়ে ফুটে এসেছে, তেল ওপর দিয়ে দেখা যাচ্ছে। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে আরও তিন চার মিনিট ভালো করে ফুটিয়ে নেব। এবার আমার এটা রেডি হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই করে খাবেন আমাকে, এবং কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি যদি পেতে চান তাহলে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি ছাড়বো তখনই সেটা আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।